আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটা প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট একটা ভিডিও অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা স্ন্যাক ভিডিও অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করবেন কোনো প্রকারের ওয়াটারমার্ক ছাড়াই তো আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করতেছেন বা জিজ্ঞেস করেছেন যে ভাই স্ন্যাক ভিডিও অ্যাপ থেকে আমরা ভিডিও ডাউনলোড করে লাইকিতে বা টিকটকে আপলোড করতে পারবো কিনা হ্যাঁ আপনি ডাউনলোড করে আপলোড করতে পারবেন তবে আপনার ভিডিওতে যদি ওয়াটারমার্ক থাকে তাহলে আপনি আপলোড করতে পারবেন না যদি আপলোড করেন সেই ভিডিওটা ডিলেট বা প্রাইভেট করে দেওয়া হবে আবার অনেকে জিজ্ঞেস করেছেন যে ভাই ওয়াটারমার্ক ছাড়া কীভাবে স্নাক ভিডিও অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করবে এটা নিয়ে ভিডিও চাই তো আপনাদের রিকোয়েস্টের ভিডিও বুঝতেই পারতেছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন তো বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা ফিরে আসলাম ছোট্ট একটা ইন্টার পর অ্যাট ফার্স্ট আপনি যে কাজটি করবেন আপনি যদি ইসলাক ভিডিও অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করতে চান আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে একটা লাইভ প্রুফ দেখাই এখান থেকে ধরেন আমি আমার এই ভিডিওটা ডাউনলোড করবো তো ভিডিওর উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে যদি আমি অফিসিয়ালভাবে ডাউনলোড করি তাদের অফিসিয়াল নিয়মে ডাউনলোড করার পর আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখন যদি এই ভিডিওটা আমি প্লে করি তো এখানে দেখতে পারতেছেন তো এই ভিডিওটা যদি আমি এখান থেকে প্লে করে দিই প্লে করলে দেখতে পারবো এখানে একটা ওয়াটারমার্ক চলে এসেছে ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়াটারমার্ক এই ওয়াটারমার্কটা আবার এই কোনায়ও দেখতে পারতেছেন তো এই ভিডিওটা কিন্তু আমি কোনো জায়গায় আপলোড করতে পারবো না এই ভিডিওটা যদি আমি লাইকেতে বা টিকটকে আপলোড করি অবশ্যই এই ভিডিওটা ব্যান করে দেওয়া হবে তো এখন আমরা ওয়াটারমার্ক ছাড়া কীভাবে ভিডিও ডাউনলোড করবো সেটা আপনাদেরকে দেখাই তো এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এটি হচ্ছে সেই অ্যাপটি অ্যাপটি আপনারা কোথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখায় দেব তো প্রথমত আপনাদেরকে দেখাই যে এখান থেকে কীভাবে আপনারা ভিডিওটা ডাউনলোড করবেন অ্যাট ফার্স্ট আপনি কী করবেন অ্যাপটি ওপেন করবেন ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে না এখানে একটা অপশন দেবে দেওয়া হবে আপনাকে অ্যালাউ করতে তো আপনারা জাস্ট অ্যালাউর চাপ দেবেন পারমিশন দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পারবেন এখানে ভিডিওস এখানে ভিডিওজের উপরে যখন আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু কোনো প্রকারে কোনো ভিডিও আসবে না কারণ এখান থেকে আপনাদের ক্লিক করতে হবে ডাউনলোডের উপরে এখানে দেখতে পারবেন ডাউনলোড মাই ডাউনলোড মাই ডাউনলোডের উপরে ক্লিক করলে আপনি কতগুলো ভিডিও ডাউনলোড করেছেন সেগুলো এখানে দেখতে পারবেন এবং কতগুলো অডিও ডাউনলোড করেছেন সেগুলো এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তো আমি ভিডিও ডাউনলোড করে দেখাবো আপনাদেরকে যেহেতু আপনারা ভিডিও আপলোড করবেন তো সেক্ষেত্রে আমি ভিডিওই দেখাচ্ছি তো এখান থেকে আপনারা কী করবেন সরাসরি এখানে দেখতে পারবেন স্ন্যাক এই স্ন্যাকের উপরে ক্লিক করলে এক ক্লিক আপনি স্ন্যাক অ্যাপটি ওপেন হয়ে যাবে এক ক্লিকে দেখতে পারতেছেন ওপেন হয়ে গেছে তো আমার আইডিটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও আমি ডাউনলোড করব তো এখান থেকে আমি একটা ভিডিও এক্সাম্পল হিসাবে আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে কোনো প্রকারে কোনো ওয়াটারমার্ক না থাকে তো এখান থেকে ধরেন আমি আমার এই ভিডিওটা ধরেন ডাউনলোড করবো তো এখান থেকে শেয়ারের উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখানে বাম পাশে আমি একটু সোয়াইপ করে দেবো এখানে সোয়াইপ করে দেখতে পারবো কপি লিঙ্ক কপি লিঙ্কের উপরে চাপ দিলাম লিঙ্কটা কপি হয়ে গেছে এটা মিনিমাইজ করে আবার স্নাক ভিডিও ডাউনলোডের অ্যাপটি ওপেন করলাম দেন এখানে লেখা আছে দেখতে পারতেছেন পেস্ট লিঙ্ক অ্যান্ড ডাউনলোড এখানে জাস্ট আমরা একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর লিঙ্কটা অটোমেটিক্যালি এখানে পেস্ট হয়ে যাবে তারপরেও যদি আপনার কনফিউজ থাকে আপনি এটাকে ব্যাকে ক্লিক করে আপনি জাস্ট এখানে আবার পেস্টটা ক্লিক করলেই পেস্ট হয়ে যাবে অথবা আপনি যদি চান যে আপনার লিঙ্কটা চেক করবেন যে ভিডিওটা ঠিক আছে কি না এই জন্য আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন যে ওপেন স্ন্যাক ভিডিও এখানে দেখতে পাতেসেন ওপেন স্ন্যাক ভিডিও এটার উপরে জাস্ট ক্লিক করবেন একটা অ্যাড চলে আসবে একটা ব্যাকে ক্লিক করে কেটে দিলে দেখতে পারতেসেন ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে তার মানে লিঙ্ক ঠিক আছে তো এখন আমরা কী করবো জাস্ট এখান থেকে ডাউনলোড উপরে ক্লিক করবো ক্লিক করার পর একটা অ্যাড চলে আসবে তো অ্যাডটা আপনারা দেখবেন দেখার পর কেটে দেবেন ঠিক আছে তো আমরা একটা কেটে দিলাম একটা কেটে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে খুব স্পিডে ডাউনলোড হয় এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট তাছাড়া আমার ভিডিওটা খুবই ছোটো ছিল এই কারণে খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেছে তো এখানে নিচে নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন দেন এখান থেকে আমরা ভিউর উপরে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এই যে ভিডিওটা এটা আমি এখন ডাউনলোড করেছি এর আগে আমি তিনটা ভিডিও ডাউনলোড করে টেস্ট করছিলাম অ্যাপটা অনেক কষ্টে খুঁজে বের করছি আপনাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কোনো প্রকারের কোনো ওয়াটারমার্ক নাই আপনারা দেখতে পাতেছেন এখানে কিন্তু কোনো প্রকারের কোনো ওয়াটারমার্ক নেই তো আপনারা দেখতেই পেলেন তো এইভাবে মূলত আপনারা স্নান আইডি থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন কোনো প্রকারের কোনো ওয়াটারমার্ক আর এখন কথা হচ্ছে গিয়ে এই অ্যাপটি আপনারা কোথায় পাবেন তো চলুন আপনাদেরকে দেখায় কীভাবে আপনারা এই অ্যাপটি ইনস্টল করবেন এখন আপনারা যে আমার ভিডিওটি দেখতে পারতেছেন এই ভিডিওর কমেন্ট সেকশনে চলে যাবেন কমেন্ট সেকশনে আসার পর এখানে দেখতে পারবেন এখানে আমি ফার্স্ট কমেন্ট লিখে দেব এই ফার্স্ট কমেন্টে কিন্তু এই অ্যাপসির লিঙ্ক দেওয়া থাকবে তো এখান থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন ভালো থাকবেন সবাই আজকের মতো চিট a goodbye